بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই পৃথিবীতে ইউটিউব চ্যানেলটি খোলার পর কেউ কেউ আমাকে বলে থাকেন যে আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন কিন্তু দেখা যায় আপনি প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন এর কারণ কি তখন অনেকেই আমাকে মন্তব্য করে কথা বলে থাকেন তাই আমি আজ বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমে আল্লাহ মানে বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম নিহিত এবং আউযু বিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম তার মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ভিতরে শয়তানের কথা বলা হয়েছে তাই আমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলি এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি এরপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলি এতে যদি কেউ আমাকে বলবো যে বলেন যে আপনি আউযু বিল্লাহ প্রথম বলবেন কিন্তু সে জায়গায় আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে এটা আসলে কি আজকে আমি বুঝিয়ে বললাম তো আশা করব আপনারা আমাকে এমন বলবেন না আমার বুঝে ধরেছে আমি শয়তানের নামটা আগে নিইনি আমি নিয়েছি আল্লাহর নাম যে বিসমে আল্লাহ বিসমিল্লাহর ভিতরে আল্লাহ নিহিত যাই হোক আজ বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমি হাজির হইলাম আমি শামীম আলী চিশতির লেখা একটি গ্রন্থ সেই গ্রন্থটির নাম হলো সেই গ্রন্থটির নাম হলো আপনার একটি হলো বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার বই আরেকটি হলো এখন যে বিষয়টি এবং যে গ্রন্থ থেকে আমি আলাপ করব সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার তো শুরু করছি আপনাদেরকে কিছু গল্পের মাধ্যমে কাহিনীর মাধ্যমে আত্মতত্ত্ব দেহতত্ত্ব রূহতত্ত্ব বোঝানোর জন্য আমি শুরু করলাম সে আলাপটি হবে মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হইয়াছে মহাত্মা কি এবং রূহ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ইনশাআল্লাহ জন্ম আর সৃষ্টি আলাদা বিষয় তাহলে জন্মিলে যেমন মরিতে হয় তেমনি সৃষ্টির ও আল্লাহ ধ্বংস করতে পারেন কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নাই বা ধ্বংস নাই মহাত্মা বিষয়টি কি মহাত্মা নারী ও পুরুষ যিনি স্রষ্টা তিনিই তো এই মহাত্মা নামে যেই স্রষ্টা থেকেই সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হইয়াছে সৃষ্টি হইয়াছিল স্রষ্টা থেকে এবং জন্ম হয় মহাম্মদ থেকে হয়েছিল হয়ে যাচ্ছে অনন্তকাল হয়ে যাবে আরও একটু বুঝে লই আল্লাহ জাত এবং জাত থেকে হয় সৃষ্টি এবং মুহাম্মদ সিফত এবং সিফত থেকে হয় জন্ম ও চলবেই যেমন আল্লাহর মরণ নেই ক্ষয় নেই ধ্বংস নেই ঠিক তেমনি মুহাম্মদের ও কোনো ধ্বংস নেই ও মরণ নেই এবং আল্লাহ যদি বলেন আলা কুল্লি শাইন কাদির তাহলে আলা কুল্লে শাইন মুইত এটা কি এবার আসি রূহ কি রূহ আল্লাহর একটি বিশেষ শক্তি যে শক্তিটির ভিতরে আল্লাহ নিজেই বসত করিয়া থাকেন রূহ সকল মানুষের মধ্যে জাগ্রত নাই এবং সকল প্রাণীর মধ্যেও নাই জাগ্রত রূহ একমাত্র সাধনা দ্বারাই জাগ্রত করিয়া নিতে হইবে সেই রুহে বসত করা যেই স্রষ্টা আছে তিনি আদমরূপেই সাক্ষাৎ দিবেন মানব দেহে পঞ্চ আত্মা আছে এই পঞ্চ আত্মাকেই পঞ্চরুহু বলিয়া থাকে কিন্তু এই ক্ষুদ্র পঞ্চ আত্মা বা পঞ্চ রুহের মাঝেই সেই মহান পাক রুহের সাথে আল্লাহ মিশিয়া পয়গম্বর নবী রাসুল ও অলি আউলিয়া যাহারা আছেন তাদের মাধ্যমে এই জগৎকে পরিচালনা করিয়া থাকেন এই রূহ নামের যেই বিশেষ পাওয়ার বলা হলো এবং তাহার মাধ্যমেই আল্লাহ মিশে আছে এবং কোন ধরনের লোকের সাথে মিশিয়া থাকে যাহাদের মধ্যে গুরু ধরিল এবং প্রেমের আগুনে সাধন আগুনে পুরিল নিজ সংসারের
ও সামাজিকের লাঞ্ছনার আগুনে পুড়িল পুড়িল পুড়িয়া এবং মানুষদেরকে বুঝতে ও দিল না এবং শত দুঃখেও শত দুঃখে থেকেও মুখে হাসি হাসি রাখিয়া চলিল। তিনির পঞ্চ আত্মা একদিন পরিষ্কার হইয়া পবিত্র হইয়া যায়। তখনই আল্লাহ ওই পাক রুহে বসত করে দেখা দেন এবং সুসংবাদ দিয়া যান। আবার যখন তখন আসিয়া যান, সারা জীবন লোক দেখানো ইবাদতে কিংবা সারা জীবন আমরা লোক দেখানো আল্লাহর কোনো কাজ যদি করি, ওই পাক রুহকে লাভ করা যাবে না। আমরা বলিয়া থাকি মানুষের সাথে আল্লাহ আছে, এই কথাটা ঠিক না। আল্লাহ বলেন, মুমিন ব্যক্তির কালবে আমি আল্লাহর সিংহাসন। হে আল্লাহ, আমাদের সকলকে জ্ঞান দান করুন। আজ আমি আরও একটি আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরতে চাচ্ছি। সেই আলোচনাটি হল মুহাম্মদ বিষয়টা কি, রাসুল বিষয়টা কি। হে জগৎবাসী, একটু বুঝিয়া লই। হে জগৎবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাণ্ড বা একটি চেরাগ, এবং সে চেরাগের একটি সলতা মাত্র। হে জগৎবাসী, রাসুল বিষয়টা কি? রাসুল হলো সেই চেরাগের সলতার মাঝে জ্বলন্ত একটি আগুন। কেননা আগুন নিজে নিজে প্রকাশ দিতে পারে না, অর্থাৎ আলো দিতে পারে না, তাই ভাণ্ড লাগে এবং সেই ভাণ্ডের তেল এবং সলতা লাগে। হে জগৎবাসী, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না? কেন আমরা মুহাম্মদের জন্য কাঁদবো না? সেই রাসুল আমাদেরকে সুপথ এবং সুজ্ঞান দিয়া যাচ্ছেন। তাহলে রাসুলই তো রবের সাথে মিশ্রিত, রবি তো রবি, আর রবি তো আলো, আলোই তো জ্ঞান। তাই তো বলা হয় রব্বি জিদনি ইলমা, রবি তো আমার ও তোমার প্রভু, সেই তো আমার পথ প্রদর্শক, তিনিই তো তোমার ও আমার জ্ঞান ও গুণদাতা। তাই বলিতে চাই, আল্লাহ মুহাম্মদের জন্য এত কেঁদেছেন কেন? আল্লাহ মুহাম্মদের জন্য এখনও কাঁদিতেছেন? প্রশ্ন হলো, সারা জগৎ বুঝে কাঁদুক মুহাম্মদের জন্য বা না বুঝে কাঁদুক, আল্লাহ তো বুঝিয়াই কাঁদিয়াছেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি বুঝিয়া কাঁদিলেন? দেখি আমরা কিছু বুঝতে পারি কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার সাধনমগ্ন হইয়াছিলেন 14 বৎসর, তখনই সেই মুহাম্মদ নামের ভাণ্ড বা সলতাতে আগুন জ্বলতে শুরু করিয়াছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে সেই আগুনের আলো দিতে শুরু করিয়াছেন। এই আলো যখন মুহাম্মদ নবী মানুষদেরকে দিতে শুরু করিল, একদল নবীজিকে মানলেন এবং আলো নিতে শুরু করলেন, আরও একদল নবীজিকে মানল না। যাহারা নবীজিকে মানল না তাহারা হলো কাফের, এবং যাহারা মানল তাহারা নবীজির সাহাবা হলেন। এবং সেই আগুনের আলোতে সাহাবাগণ জ্ঞানের আলোতে জ্ঞানী গুণী হইতেছেন। এবার আসি, মুহাম্মদের জন্য আল্লাহ কেন কাঁদিলেন এত বেশি এবং দুস্থ বলেও কাঁদিতেন? কারণ আগুন একা একা প্রকাশ দিতে পারে না, বা আলো একা একা প্রকাশ দিতে পারে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেরাগ হইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেরাগ হইলেন এবং সেই চেরাগের সলতা হইলেন।
এই জগৎকে সুপথ এবং জ্ঞানের আলো দিতে যাইয়া চেরাগের সলতা যেমন নিজেকে পুরোপুরি আলো দিতে থাকে, ঠিক তেমন করে মোহাম্মদ নিজেকে পুড়িয়া পুড়িয়া এই জগতের শিক্ষা দিয়া গেলেন। মোহাম্মদ নিজেকে শেষ করিয়া জগৎকে জ্ঞান গুণ দিয়া গেলেন, জ্ঞানের আলো বিতরণ করে গেলেন। হে জগৎবাসীরা, আমরা মোহাম্মদের জন্য কাঁদব না, তাহলে কার জন্য কাঁদব? হে জগৎবাসীরা, আমরা মোহাম্মদের জন্য কাঁদব না, তাহলে কার জন্য কাঁদব? প্রত্যেক সুধর্মের নেতাই মোহাম্মদ আছে, অর্থাৎ প্রত্যেক সুধর্মের মাঝেই মোহাম্মদ আছে এবং রাসূলও আছে। একমাত্র এই জগতে কামেল এবং সত্য ও পথপ্রদর্শক পীর ও একজন সেই চেরাগ। এই সেই চেরাগের সলতা একজন কামেল পীর, এবং এই সলতার মধ্যে জ্বলন্ত যে আগুনটি সেইটি হলো মুর্শিদ বা রাসুল। মুর্শিদ বা রাসুলকে যে হাসিল করিল, তিনি আল্লাহকে হাসিল করিল। যাহারা প্রেম সাধনায় নিজেকে পুরিল, নিজের বিবেককে হাসিল করিল, তাহারা রাসুলকে হাসিল করিল। যাহারা রাসুলকে হাসিল করিল, তাহারা পরম আল্লাহকে হাসিল করিল। আর যাহারা পরম আল্লাহকে হাসিল করিল, তাহারা আল্লাহকে হাসিল করিল। যাহারা আল্লাহকে হাসিল করিল, তাহারা সেই নশ্বর পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে চির মুক্তি লাভ করিল। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।